ভাটপাড়া পুরসভার 32 নম্বর ওয়ার্ডে তৃণমূলের ব্যানারে কোভিড ভ্যাকসিনের প্রস্তুতি। ভাটপাড়া পুরসভার 32 নম্বর ওয়ার্ডে তৃণমূলের ব্যানারে কোভিড ভ্যাকসিনেশন ক্যাম্পের কর্মসূচি। তৃণমূলের উদ্যোক্তাদের প্রশ্ন করতেই তাদের অকপট স্বীকারোক্তি, মানুষের জন্য এই ভ্যাকসিন ক্যাম্প করা হচ্ছে, তাই এই ব্যানার লাগানো হয়েছে। উদ্যোক্তা 32 নম্বর ওয়ার্ডের তৃণমূল কনভেনার রামকৃষ্ণ পাঁধা জানান, এলাকার মানুষের স্বার্থে এই ক্যাম্প করা হচ্ছে, তাই তৃণমূলের ব্যানারে দলের পক্ষ থেকে এই ক্যাম্প করা হচ্ছে। এ বিষয়ে বলতে গিয়ে জগদ্দলের বিধায়ক সোমনাথ সেন জানান, দলের নাম বদনাম করার জন্য কেউ বা কারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই কাজগুলি করছে। এটা কে এবং কারা করেছে আমরা সেটা জানি না। আমরা সঙ্গে সঙ্গে এই খবরটা পাওয়ার পরেই আমাদের ভাটপাড়া পৌরসভার কর্তৃপক্ষদের পাঠিয়েছিলাম, ব্যানারটাকে ওখান থেকে তুলিয়ে আনা হয়েছে এবং আমরা খবর নিচ্ছি যে কারা এবং কিভাবে এটা করেছে। এটা তো করা উচিত নয়, এটা ভুল ভুল করেছে যেই করেছে এবং আইন বিরুদ্ধ কাজ, এবং তার বিরুদ্ধে যদি আইনি কোনো ব্যবস্থা নিতে হয় আমরা সেটা নিশ্চয়ই নেব। এটা আমরা আমাদের তরফ থেকে হয়নি, কেউ ব্যক্তিগতভাবে করেছে, আমরা তাকে চিনিও না এবং জানিও না, আমাদের দলেরও কেউ নয়। রামকৃষ্ণ পাঁধার নাম লেখা আমার মনে হয় আমরা তাকেও কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, তার সঙ্গে কন্ট্যাক্ট পাইনি, সেও অস্বীকার করছে যে সে এটা করেছে, বলছে যে কেউ এটাকে করে ছাপিয়ে লাগিয়ে দিয়েছে। আমরা সেটাকে তদন্ত করার চেষ্টা করছি যে কে এবং কিভাবে করলো। পুরো ভাটপাড়া পৌরসভার অন্তর্গত পুরো পশ্চিমবাংলায় হচ্ছে, কোনো জায়গায় এটা উঠে আসেনি, তাহলে এটা আমার মনে হচ্ছে কেউ শত্রুতার ইয়েতে বা কেউ ইচ্ছাকৃতভাবে এই ধরনের একটা কিছু করে কাউকে বদনাম করার জন্য এটা করেছে। যাই হোক, আমরা সেটা তদন্ত করছি, প্রশাসনকেও আমরা অলরেডি জানিয়েছি। অপরদিকে ভাটপাড়া কেন্দ্রের বিধায়ক পবন সিং জানান, প্রথম থেকেই আমি বলে আসছিলাম ভ্যাকসিন নিয়ে রাজ্যে রাজনীতি চলছে, বিরোধীরা ভ্যাকসিন পাচ্ছেন না, যারা শাসক দলের লোক তারাই শুধু ভ্যাকসিন পাচ্ছেন। দেখুন, আমি তো প্রথম দিন থেকে আপনাকে এই ইনফর্ম করছে কি এখানে একটা ভ্যাকসিন নিয়ে ওখানেও পলিটিক্স হচ্ছে, মিনস হ্যাঁ, যে আপনি একটা টিএমসি না করে বা টিএমসি সাপোর্টার না আছে আপনি, তো আপনার ভ্যাকসিন আপনি পাবে না। আজকে আপনি দেখতে পারে যেখানে মিউনিসিপ্যালিটি মিনস গভর্নমেন্ট অ্যাথরিটিকে একটা রেসপন্সিবিলিটি দেওয়া দরকার আছে কি এখানে ভ্যাকসিন করা, ওখানে পার্টি ব্যানার থেকে, টিএমসি পার্টি ব্যানার থেকে ভ্যাকসিন পাবলিকলি ভ্যাকসিন দিচ্ছে, তো এই তো পুরো রাজনীতি চলছে এখানে। তো সরকারের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখে কিভাবে তৃণমূলের ব্যানারে ভ্যাকসিনেশন ক্যাম্প আয়োজিত করা হয় তা নিয়েও উঠছে নানা প্রশ্ন। ভাটপাড়া থেকে হিমাদ্রি সরকার ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।